আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে আমি যে জায়গায় আছি, এই জায়গাটির নাম হলো প্লায়া দে মোজাকার। আসলে এই শহরটি সাগরের এক পাশে, আরেক পাশে হলো সাগর। আসলে এই শহরটি মূলত স্পেনের দক্ষিণ পূর্ব কোণায় আলমেরিয়ার উপকূলে অবস্থিত অনেক সুন্দর একটি শহর। আসলে এই শহরটিতে প্রথমে বসবাস শুরু করেছিল উত্তর ইউরোপীয় কিছু লোক এবং স্প্যানিশরা। আসলে এই শহরটিতে গরমের সময় মানুষ ছুটি কাটাতে আসে। আসলে এটি মূলত একটি পর্যটন কেন্দ্র, এখানে গরমের সময় মানুষ বেশিরভাগ আসে, কারণ সাগরের পাশে এই শহরটি অনেক সুন্দর। আমি আমার মামার সাথে ঘুরতাম আসলাম এই শহরটিতে। আমার মামা ড্রাইভিং করতে আসে, অনেক সুন্দর। এই শহরটিকে মূলত 1965 সাল থেকে পর্যটক কেন্দ্র হিসাবে ধরা হয়। আসলে আপনারা যে দেখতে পাচ্ছিলেন সাগর, এই সাগরটি হলো ভূমধ্যসাগরের একটা অংশ। এক পাশে সাগর, আরেক পাশে শহরটি। আসলে 60-এর দশকের দিকে এখানে কোনো শহর ছিল না, এটি মূলত ছিল একটি গ্রাম। পরে আস্তে আস্তে এটিকে শহরে রূপান্তরিত করা হয়। আসলে এই মোজাকার শহরে আগে কিছু না কিছু চলতেই থাকতো, যেমন ধরেন এখানকার টাউন হলগুলোতে সংস্কৃতি অনুষ্ঠান, এর পাশাপাশি বার ক্লাবগুলোতে কনসার্টের আয়োজন করা হতো। তো আমি যতটুকু পারবো গাড়ি থেকে ভিউ দেখাতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো।